আজকে সানডে হলেও খুব হালকা সিম্পল আজকে রান্না করেছি। তো এখানে আছে পটল ভাজা, তার সাথে আছে ডিমের অমলেট আর ডাল ভাত। তো প্রত্যেক বাড়ি তো তোমাদেরকে বলি যে সানডেতে প্রত্যেক সময়ে চিকেন করি, কিন্তু এখন এতটাই গরম পড়েছে যে আজকে আর সাহস হলো না যে চিকেন এনে রান্না করি বা চিকেন রান্না করে আমরা খাই, কারণ গরমের কারণে সবার শরীর খারাপ করছে। তাই টমেটম দিয়ে ডাল, ডিমের অমলেট, পটল ভাজা আর ভাত, এই হচ্ছে দুপুরের খাবার। তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা আমি স্টার্ট করলাম। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো এখন টাইম হচ্ছে 6:28, মানে 6:30 বেজে গেছে। তো আমি রেডি হলাম, এখানে পুচুসোনা রেডি হয়েছে। তো আমরা দুজনে মিলে একটু বাজারের দিকে যাচ্ছি টুকটাক কেনাকাটি করতে। তো কেনাকাটি করার পরে তোমাদেরকে এসে দেখাবো যে কী কী কেনাকাটি করেছি, কী কী বাজার করেছি। ওই যে আমার পার্সটা নিয়ে বসে আছে। তো আমরা দুজনেই বেরোবো। প্রচণ্ড গরম, তোমরা দেখে বুঝতেই পারছো, অতিরিক্ত গরম। আজকে 4-5 দিন ধরে এত গরম পড়েছে এই ঘরে, তো মানে দিনের বেলা রাত্রিবেলা দু টাইমই সমান হয়ে গেছে। গরমে আমরা থাকতে পারছি না, ঠিক করে ঘুমাতে পারছি না। আজকেও দুপুরবেলা ঘুমাতে পারিনি, কালকে রাতেও ঘুমাতে পারিনি, মনে হচ্ছে আজকে রাতেও ঘুমাতে পারবো না। কুলার নিয়ে এসেও কোনো লাভ হচ্ছে না, ফ্রিজের জল ভরা হচ্ছে কিন্তু সেই একই কেস, একটুখানি পরেই জল গরম হয়ে যাচ্ছে, কারো ঠিক করে ঘুম হচ্ছে না, তাতে আরও শরীর খারাপ করছে। তো ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করলাম, দেখি কতটা কি শেয়ার করতে পারি, কারণ গরমের কারণে আর ভিডিও শ্যুট করতে ভালো লাগছে না। তো যাই হোক, চলো এবার বেরোনো যাক। আর সন্ধে সেরকম একটা হয়নি বলে আমি সন্ধেটা এখন দিলাম না, শুভ সন্ধে দিয়ে দেবে। শুভ শুয়ে আছে, শুভকে যাওয়ার সময় ডেকে দেবো, শুভ উঠে পড়বে। তো আমি আর পুষ্পসোনা দুজনে মিলেই যাচ্ছি। আর শুভর এর মধ্যে একটা প্যান্ট আছে, যেটা আমরা গৃহপ্রবেশের টাইমে প্যান্টটা কিনেছিলাম, প্যান্টটা ছোটো হয়েছে, তাই ওটাকে আজকে দোকানে চেঞ্জ করে নেব, পাল্টিয়ে অন্য কিছু কিনে নিয়ে আসব। তো যাই হোক, চলো এবার বেরোনো যাক। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পুরো ভিডিওটা দেখার পরে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে, আর তোমাদের নামটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। শোনো শোনো শোনো, একদিন তোমার বলি, মাম্মি ভিডিও যারা এখন দেখছো, মানে মাম্মি তো কালকে ভিডিও যাবে না, কালকে যখন ভিডিও যাবে তোমরা অনেকজনে জানো না, আমাকে না মাম্মি ইনস্টাতে একটা চ্যানেল খুলে দিয়েছে, ওটা চ্যানেলের নাম হলো কিউট শ্রেয়া, ওটা তোমরা সার্চ করে আমার ভিডিও দেখতে পারো। তো পুচকুসোনার ইনস্টাগ্রামে একটা চ্যানেল আছে, অ্যাকাউন্ট করে দিয়েছি, সেখানে ডান্স করে, এখনো কমেডি ভিডিও করে না, নর্মালি ডান্স ভিডিও করে, করেছিল। তো যাই হোক, একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছি, তো সেখানে ভিডিও করে, তো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো, আর চ্যানেলটার লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে একদম উপরের কমেন্টেই পিন করে দেবো। তো তোমাদের যদি ভালো লাগে পুচকুসোনা কে ফলো করবে, লাইক করবে, আর ভিডিওগুলো সবাই দেখবে প্রত্যেকদিন, মানে হ্যাঁ প্রত্যেকদিনই চেষ্টা করি একটা করে ভিডিও ছাড়া, বেশি তাড়াতাড়ি হবে না দেব। হ্যাঁ তোমরা প্রত্যেকদিন একটা একটা করে দেখবা, তাহলে প্রত্যেকদিন স্কুল খুলে যাচ্ছে, এখন আর সেরকম মানে সেজেগুজে ভিডিও করা যাবে না, আর প্রচন্ড গরম পড়ছে, ওই জন্য পুচকুসোনাকে সাজিয়ে গুজিয়ে মানে কোনো ভিডিও করে দিচ্ছি না। যদি সেরকম হয় নর্মাল ভিডিও করে ছাড়বো, তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করবে, চ্যানেলটাকে ফলো করবে। একটা খুশখাবরি বলবো আমার চ্যানেলের জন্য, বলো আমার যে একটা চ্যানেল, আমি যে চ্যানেলের কথা বললাম, একটা শর্ট 978 ভিউজ দিয়েছে ইনস্টাগ্রাম পুচকুসোনার নতুন অ্যাকাউন্টে। তো সেটাই আনন্দের বিষয়, 1K ভিউজ হতে চলেছে। তো পুচকুসোনা খুব 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 খুশি যে ও ছোট মানুষ হয়ে ভিডিওগুলো করেছে, আর নতুন ভিডিওতেই ইনস্টাগ্রাম ভালো ভিউজ দিয়েছে, তো ওই জন্য খুব খুব খুশি, তোমাদের সাথে শেয়ার করলো, কেউ তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো, হ্যাঁ কমেন্ট করবে। তো এবার আমরা বেরোই, কেনাকাটি করি, তারপরে তোমাদেরকে বাড়িতে এসে দেখাবো, কারণ বাইরে ভিডিও করা সম্ভব নয় বাজার হাট করতে করতে। তো চলো পরে দেখা হবে, টাটা করো, টাটা টাটা। তো বাজার থেকে আসার সময় নিয়ে আসলাম মোমো। তো দিনের বেলা চিকেন না খাওয়া হলো, সেই দেখো আবার সানডের দিন চিকেন খাওয়া হয়েই গেল। তো চিকেন তো রান্না করিনি, কিন্তু মোমোর সাথেই চিকেন মোমো একবারই যখন এনেছি,
তো একদিকে দেখতে গেলে সানডের দিন চিকেন খাওয়া হলো, কিন্তু এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8:35-এর মতন বাজে, আসতে দেরি হয়ে গেছে। কারণ যা যা মার্কেটিং করার ছিল সব কিছুই মোটামুটি করে নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো আসার পরে শুভকে বললাম খাবারটা বাড়তে প্রচণ্ড গরম লাগছে, এখনও পর্যন্ত চেঞ্জ করিনি, খাওয়া দাওয়াটা করে তোমাদেরকে জিনিসপত্র দেখিয়ে তারপরে সব কিছু চেঞ্জ করব। তো যা যা জিনিসপত্র এনেছি আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে পরে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আশা করছি সবাই ভিডিওটা পুরোটাই দেখবে, কেউ স্কিপ করবে না বা ভিডিওটা কেউ অর্ধেক দেখে বেরিয়ে চলে যাবে না। তো রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটা পুরোটা দেখো, আর তোমাদের কমেন্ট কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর তার সাথে তোমাদের চ্যানেলের নামগুলোও তোমরা চাইলে কিন্তু কমেন্টে বলতে পারো, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। তো এখন বাজে 9:00, তোমাদের সাথে ব্লগটা আবার এখন থেকে শেয়ার করছি। তো 8:35-এ বাড়ি এসেছি, আসার পরে এখনও চেঞ্জ করি দেখে বুঝতেই পারছ। তো আসার পরে সন্ধ্যাবেলা টিফিন করলাম, তো সন্ধে তো আর নেই, রাত তো অনেকটাই হয়ে গেছিলো, তো তিনজনে মিলে টিফিন করলাম। তো এখন ভাবছি তোমাদেরকে জিনিসপত্রগুলো দেখিয়ে দিই। তো প্রচণ্ড গরম তোমরা দেখে বুঝতেই পারছো, তার উপরে ফ্যান চালু করতে পারবো না, ফ্যান চালু করলে পরেই তোমরা আমার আওয়াজটা কম শুনতে পারবে, আর সাইডে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ বেশি আসবে। তো চলো বসে জিনিসপত্র দেখালে পরে দেখাতেও অসুবিধা হবে, তো ভাবলাম দাঁড়িয়ে তোমাদেরকে জিনিসপত্রগুলো দেখাই। নিয়ে চলে এসেছি। তো সবার আগে আমি কিছু জিনিসপত্র দেখিয়ে দিই, তারপরে কুচকুচানা বাকি জিনিসটা দেখাবে, ঠিক আছে? কারণ গরমের মধ্যে বেশিক্ষণ ফ্যান বন্ধ করে আমরা থাকতে পারবো না, জানলা টালনা সব খোলা আছে, তারপরেও প্রচণ্ড গরম, হাওয়া বাতাস কিছু নেই। তো সবার আগে বলি তোমাদেরকে, শুভর জন্য যে প্যান্টটা চেঞ্জ করার কথা ছিল চেঞ্জ করলাম, ওই প্যান্টটা দিয়ে আর একটা প্যান্ট আনলাম। হ্যাঁ, তো ওই প্যান্টটা শুভর খুব একটা পছন্দও ছিল না, আর শুভর একটু টাইট হচ্ছিল, তো ওই জন্য ওটাকে চেঞ্জ করে এই যে এই ট্র্যাক স্যুটটা নিলাম। তো ওটার যা দাম ছিল তার থেকে এটার আবার একটুখানি দামটা বেশি পড়ে গেল, আর পড়াটাই স্বাভাবিক, কারণ কোয়ালিটিও ভালো আর প্যান্টটাও ভালো। তো শুভ যেরকম প্যান্ট চেয়েছিল ওরকমই টাইপের। তো শুভ একবার ট্রাই করে দেখবে, ওকে দিয়ে দিই এখনই, ট্রাই করে দেখুক, নে প্যান্টটা একবার ট্রাই করে দেখা। তারপরে এখানে নিয়েছি গেটের জন্য একটা পাপোস, তো বাড়িতে যে পাপোসগুলো ছিল তো সেই পাপোসগুলোকে অল্টারনেট করে ইউজ করছিলাম, ওই ঘরেরও পাপোসগুলো সব খারাপ হয়ে গেছে, তো ওই ঘর থেকে পাপোস নিয়ে এসে এই ঘরে রেখেছিলাম, তো সেই পাপোসটাকে নিয়ে আবার ওই ঘরে রেখে দেবো, কারণ ওই ঘরে আমাদের যেতে আসতে পাপোসের দরকার পড়ে পা মোছার জন্য। আর এর আগে একবার শপিং মল থেকে যেটা এনেছিলাম সেটা তো এখানে গেটে আছে, আর এটা ওই গেটে দিয়ে দেবো, কারণ আমাদের বাড়িতে প্রচুর বালি, তো কোনো কাজ করতে গেলে পায়ে করে এত বালি আসে, সারাদিন ঘর দুয়ার ঝাড় দিতে হয় আর বিছানা ঝাড়তে হয়, তো ওই জন্য এই একটা পাপোস নিলাম। তো এমন কালার নিয়েছি যাতে নোংরা হলেও বোঝানো যায়, পায়ের পাপোসের জন্য এরকম ধরনের কালারটাই আমার মনে হয় ভালো সবসময় ইউজ করার জন্য। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তারপরে এখানে নিয়েছি একটা বেডশিট, এর আগে বেডশিটটা যেটা নিয়েছি মানে যে ব্লু কালারের যেটা বিছানো আছে, তো সেটা তোমাদের খুব পছন্দ হয়েছে, সবার খুব পছন্দ হয়েছে, আমাদেরও পছন্দ হয়েছে, সবার খুব ভালো লেগেছে। তার সাথে ম্যাচিংয়ে ম্যাচিংয়ে বালিশের ওয়ার আর কোল বালিশের ওয়ার সবই নিয়েছিলাম, কিন্তু আজকে যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা বালিশের ওয়ার বা কোল বালিশের ওয়ার ম্যাচিং করে কিচ্ছু নিইনি, শুধু বেডশিট নিয়েছি। এটাকে এক দুদিন পাতার পরে তুলে রাখবো, এটা মানে তোলা হিসেবে ইউজ করব। তো সবার আগে তোমাদেরকে দেখাই এটার ক্যাটলগটা, তো এই দেখো এর মধ্যে একটা মিনি মাউস আছে, আর সেম যেটা এখানে প্রিন্ট দেখাচ্ছে তো সেই প্রিন্টেরই কিন্তু এই চাদরটা। তো তোমাদেরকে আবার খুলে দেখাই। দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও মম্মি, এখানে যে এই মাথার এই যেটা বোটা আছে, এই মাথার যে বোটা আছে ওটা ইয়েলো হবে, ঠিক আছে? ইয়েলো, চলো তুমি ওপরে ওঠো, তো তোমাদেরকে একবার খুলে দেখাই এটা। না ওই সাইডে যাও, তুমি ওই সাইডে যাও, এই দেখো, আসো আসো এদিকে সরে আসো, পুরো ইয়েলো। তো যাই হোক, এই দেখো আটো তোলো আটো তোলো, তো এই এরকম ধরনের প্রিন্ট। তো ডিজাইনটা পুচকুচানার পছন্দ হয়েছে, এটা কেমন ভাজ করবো, পুচকুচানার পছন্দ হয়েছে, পিঙ্ক কালারও আছে আর তার সাথে মিনি মাউস, তো ওটা আমার ফেভারিট কালার হয়ে গেল। আর এর মধ্যে যেটা আছে পুচকুচানা দেখাবে, তো তার আগে তোমাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিই, ওটা পুচকুচানা পরে দেখাবে। এর আগের দিন মানে 4-5 দিন আগে তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম পুচকুচানার গলায় ঘামাচি হয়েছে, তো ঘরে যে পাউডারটা আছে সেটা লাগানোর পরে
সেটা লাগানোর পরে দেখো ওর গলার এই জায়গাটা কালো হয়ে গেছে, ঠিক আছে, মরে গেছে, কালো হয়ে গেছে। তো সেই জিনিসটাকে মানে এখনো পর্যন্ত পরিষ্কার যেহেতু হয়নি ঠিক করাতে হবে। তো এই যে তোমরা যে পাউডারটার কথা বলেছিলে ক্যান্ডিড পাউডার, তো সেটা নিয়ে এসেছি, ঠিক আছে। তো এটা প্রচুর সোনা লাগাবে, আমরাও লাগাবো, কারণ গলার মধ্যে প্রচন্ড ঘামাচি হচ্ছে আর বিজি বিজি হয়ে যাচ্ছে। তো ওই জন্য পাউডারটাও নিয়েছি। তারপরে পুচকু সোনার স্কুলে যাওয়ার জন্য মাথার চুলে লাগাবার ক্ষেত্রে খুব প্রয়োজন পড়ে, কদিন পর পর নোংরা হয়ে যায়, ধোয়ার পরে এগুলো আর আগের মতন ভালো থাকে না, ওই জন্য পুরো একটা রিল নিয়ে নিয়েছি। আর এটা হলো লোটাসের ক্রিম। তো আমি যে ক্রিমটা ইউজ করি অনেকদিন হয়ে গেছে, বোতলটা শেষ হয়ে গেছে, 350-400 টাকা লেগে যায় বোতলটাতে। তো ওই জন্য বোতলটা যেহেতু আনতে পারিনি, ওই কারণে ছোট একটা টিউব এনেছি, তোমাদেরকে এর আগেও দেখিয়েছি। তো একদম অল্প খরচার মধ্যে আর যখন এমার্জেন্সি থাকে তখন এই টিউবটা কিন্তু নিলে পরে বেশ কিছুদিন চলে যায়। তো এটা মাসখানিকের মতন চলে যাবে। দেখো এটা হলো পারফিউম। তো ওই একটা পারফিউম নিয়েছি যেটা সবসময় ক্যারি করা যায় ব্যাগে করে বা পকেটে করে। তো এই পকেট ডিওটা, তারপরে এই যে পুচকু সোনার জন্য দুটো গার্ডার সবসময় চুলে বেনি করার জন্য, এ ধরনের গার্ডার, আর সেম ডিজাইনের এই যে সেম ডিজাইনের এই দুটো গার্ডার। তো এগুলো বেনি করার পরে চুলের নিচে লাগালে দেখতে ভালো লাগে। আর এগুলো আর এইখানে পুচকু সোনার ছোট ছোট চুলগুলোকে যখন সান টান করে তখন এই যে এই ছোট্ট ধরনের ক্লিপগুলো দিয়ে চুল বাঁধতে সুবিধা হবে। তাই বাটারফ্লাই এর 3-4টে নিয়েছি, আর এইগুলো সব ছোট ছোট 4টে নিয়েছি। আর এই যে চুলে লাগাবার জন্য এইরকম ভ্যারাইটিস কয়েকটা ক্লিপ, ছোট ক্লিপ নিয়েছি। দাও আমার হাতে, দাও আমার হাতে, দাও। আর এই যে এই একটা হচ্ছে চুলে বাঁধার, আমার না, পুচকু সোনার, নিলাম পুচকু সোনার জন্য। আর এটা হলো নেল পলিশ, মমি নিয়েছে আমার জন্য আর মমির জন্য। আর আমার ব্ল্যাক কালারটা সবসময় ফেভারিট, সবসময় ঘরে থাকেই আমার। আর এটা পার্পল, পার্পল ব্লু আর রেড, এটা আমি দেখে এটা 4টে নিয়েছি, একদম সস্তায়, কারণ নেল পলিশ বেশি দিন থাকে না। যতই এর মধ্যে আমরা নেল পলিশের জল ইউজ করি না কেন, তবুও কিছুদিন পরপর শক্ত হয়ে যায়, ওই জন্য যত কম দামে কেনা যায় ইউজ করে তারপরে শেষ হয়ে গেলেই ফেলে দাও। এটা আমি দেখাই, হ্যাঁ এটা আমি দেখাবো, দেখো এটা হলো আমার জন্য গলার লকেট। তোকে তো দেখাই যাচ্ছে না, আমার দেখাতে হবে না, এটা হলো আমার গলার লকেট। তো ছোট্ট পারে একটা নর্মাল একটা গলার লকেট নিয়েছি, একটু খুলে দেখো, এখনই খুলবো, হ্যাঁ খুলে, চলো বলছে যখন পুচকু সোনা তখন খুলে রাখো। এই দেখো, এখানে একটু এস টাইপের আছে, এর জন্য আমি নিয়ে নিলাম, ওর নাম যেহেতু এস দিয়ে তো এস টাইপের বলে ওর ভালো লেগেছে, ঠিক আছে। তো এই চেনটা নেওয়া হয়েছে নর্মালি পড়ার জন্য টুকটাক। তো এবার ও যেটা দেখাতে চাইছে ও তাহলে দেখা, আমি ক্যামেরাটাকে বেডের কাছে সেট করে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। চলো ওঠো, উপরে উঠে দাঁড়িয়ে দেখাও সবাইকে। তো কোনো রিজন বলবো না, কোনো কারণ কোনো কিছু তোমাদেরকে বলবো না, পুচকু সোনার জিনিসগুলো দেখাচ্ছে, তোমরা গেস করে বলো কমেন্ট বক্সে। তো তোমরা গেস করবে বলেই আমি আর বললাম না। তো পুচকু সোনা তোমাদেরকে জাস্ট জিনিসগুলো দেখাবে, কেমন হয়েছে তোমরা সেটা কমেন্ট করে জানাবে, আর কেন নেওয়া হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। বাকিটা তো নেক্সট ব্লগগুলো যখন আসবে তখন তোমরা জানতেই পারবে। তো তো খুব ব্যস্ত হয়ে গেছে আর অলরেডি ভিডিওটা বড় হয়ে যাবে, বুঝতেই পারছি জিনিসপত্র দেখাতে দেখাতে। তো এক এক করে দেখা, তোমরা দেখতে থাকো। তো প্রথমে হলো এটা হলো আমার জন্য একটু জামা, একটু জামা না একটা জামা, একটা জামা দেখাচ্ছ যখন পুরোটাই একদম খুলে দেখাও যাতে সবাই দেখতে পায়। দেখো
এটা হলো আমার ড্রেস। তো এটা একটা জামা, এখন গরমের সময় হাত কাটা আর একটু খোলা জামাই ভালো লাগে বাচ্চাদের, গরমটাও কম লাগবে আর একদম সফট মোলায়েম কাপড়ের জামা এটা, ওই জন্যই আরও নিলাম। তো এটা পরে কোথাও যাতায়াত করতে পারবে, যে টিউশন পড়তে যায় ভারী ভারী মোটা মোটা জামা প্যান্টগুলো পরে যায়, তো এই ধরনের হালকা ফুলকা জামা প্যান্ট পরে গেলে গরমটাও কম লাগবে। আর যে পরিমাণে গরম পড়ছে, তারপরে নেক্সট হলো এটা তোমরা গেস করার দরকার, এটা কে না গেস করতে পারে, এটা উল্টো ধরেছি সোজা ধরছি। তো এর মধ্যে আছে সব থেকে বড় গিফট, পুচকুসোনার গিফট। দাঁড়াও দাঁড়াও, তার আগে আমি খুলে দেখাই, এটা আগে থেকেই বলে দেবো না, তো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটা বলবো না, এটা কি জিনিস, ঠিক আছে সবাই বুঝতে পারবে। এটা হলো, এটা হলো উপরের টপ, টপ ঠিক আছে, আর পিছনে দেখো যেরকম কি বলে ব্লাউজের পিছনে ফিতে পাবে, ব্লাউজ ডিজাইনটা যত লাইটের আলো পড়বে তত বেশি গ্লেজ করবে, তত বেশি গ্লেজ করবে, বাচ্চা বাচ্চা লাগবে স্কুলে যারা পড়ে। মাম্মি জিনিস তো মেয়ে পড়তেই পারে, তাই না? ওই যে আমার ছোট্ট মাম্মি আর আমি মেয়ে, কেমন লাগছে আমাকে? খুব ভালো লাগছে, ভালো। তারপরে তারপরে এটা হলো ঘের, নিচের ঘের, দূরে যাও দূরে যাও, নিচের ঘের দূরে গেলে দেখতে ভালো লাগবে, পিছনে যাও পিছনে যাও, আরো পিছনে যাও, এই যা। এটা হলো ঘের, এটা এটাও গ্লেজ মাত্রা, এটা একটা একটা জিনিস দিয়ে বানানো, দেখে দিয়েছো, এদিকে এসো একটু ধরো, কোমরটা ধরো, এখনই একবার ট্রায়াল দিয়ে দিলো তোমাদেরকে পরিয়ে, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এখানে একটা জিনিস বলি, এখানে না আমাদের একটা চেন দিয়েছে আর এখানে ফিতে বাঁধার জন্য, আর এইটা হলো ওর ওন্না এরকম ভাবে লাগানোর জন্য, তোমার খুলেই দেখাই তো তোমরা বুঝতে পারবে না। এখন ওর আনন্দে আনন্দে খুলছে তোমাদেরকে দেখাচ্ছে, কিন্তু এরপরে ভাতটা যখন আমাকে করতে হবে তখন আর আমাকে একটু হেল্প করে দেবে না, ঠিক আছে? দেখি তো এটা হচ্ছে পুরো পুচকুসোনার একটা লেহেঙ্গা সেট তোমাদের সাথে শেয়ার করলাম, এই প্রথমবার পুচকুসোনা আগে এত সুন্দর, দেখো আমি কেমন লাগছি, মাম্মির মতন লাগছি না পুরো? তো এই ফার্স্ট টাইম পুচকুসোনাকে নিজের ইচ্ছাতে আর নিজের ক্ষমতার মধ্যে, মানে ক্ষমতা বলতে তোমাদেরকে, তোমরা জানি অনেকে জিজ্ঞাসা করবে যে এটার প্রাইস কত, তো তোমাদেরকে বলি যে এই জিনিসটা আমার বহুদিনের শখ। দেখো নিজে পড়তে পারি চায় না পারি, অনেক সময় হয় নিজে যেটা করতে পারবো না সেটা এমন নয় যে অন্য কাউকে দিয়ে করব না বা অন্য কেউ করলে আমার ভালো লাগবে না হিংসা হবে সেরকম ব্যাপারটা নয়, তো আমি যে জিনিসটা করতে পারি না অন্য কেউ করলে খুব ভালো লাগে, কারণ আমি অতটা গুরুত্ব দিই না যে আমাকে ওটা করতেই হবে বা আমি করব সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু হ্যাঁ যে জিনিসগুলো আমি করতে পারিনি বা আমার ইচ্ছা ছিল তো সেই জিনিসগুলো এই যে আমার পুচকুসোনা আমাকে দিয়ে আমি পূরণ করছি। মাম্মি যেগুলো পাইনি সেগুলো মাম্মি সব সময় আমি চেষ্টা করি আয়ত্তের মধ্যে ওদেরকে দেওয়ার, এমন নয় যে পারবো না তাও দেব সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু এই যে লেহেঙ্গা জিনিসটা আজকে তো আর বেরোয়নি, বহু বছর আগে বেরিয়েছে, কিন্তু তোমরা তো জানোই আমার কাছে একটাও নেই, কারণ আমি কোনোদিন সেরকমভাবে মানে কিনবো বলে ভাবিও নি, কেনাও হয়নি আর কিনিও নি, সত্যি কথা বলতে কেনা হয়নি, কিন্তু ফুচকুসোনা যখন থেকে হয়েছে তো তারপর থেকে ভেবেছি যে ওকে কোনো না কোনো দিন এক টাইমে না এক টাইমে একটা সুন্দর মানে যতটা পারবো সেরকম সামর্থ্যের মধ্যে একটা লেহেঙ্গা কিনে দেবো। তো এর আগে আমি অনেক কবার জিজ্ঞাসা করেছি অনেক দোকানে, তো ওদের কাছে দেখেছিও সেরকম ভ্যারাইটিস কিছু ছিল না, ভালো লাগছিল না, আর অনলাইনে প্রচুর দাম দেখায়, তার মধ্যে কাপড়ও অনেক সময় ভালো আসে না, ছোটো বড়োর ব্যাপার আছে, এক্সচেঞ্জ করার ব্যাপার আছে, রিটার্ন করতে হয়, তো ওই সব ঝামেলার জন্য আমি আর নিতে গ্রাহ্য করছিলাম না, বাট এখন যে দাদাটার দোকানে কেনাকাটি করি, তো এর আগেও জানো তোমরা গৃহপ্রবেশের টাইমে কেনাকাটি করেছি, সব এ টু জেড যা জিনিসপত্র কিনি ওনার দোকানে মানে ডিসকাউন্টের সাথে সাথে ভালো পেয়েও যাই, আর ওনাকে বললে পরে উনি অর্ডার দিয়ে জিনিস আনিয়েও দেয়। তো এর আগে আমি দুবার বলেছি ওনাকে, তো উনি বলেছে যখন তুমি আসবে তখনই তুমি পাবে, অসুবিধা হবে না, আমি তোমাকে ব্যবস্থা করে দেবো। তো আজকে হঠাৎ করে দোকানে গিয়ে আমি বললাম যে আমি লেহেঙ্গা নেবো, তো আমাকে বললো কার জন্য, তো বুঝতেই পেরে গেছে ওর জন্যই নেব। তো সঙ্গে সঙ্গে একটাই পিস একটাই লেহেঙ্গা আমাদেরকে খুলে বার করিয়ে দেখি, এটুকুই বললো যে মেয়ের উপরে এটাই সব থেকে বেশি ভালো লাগবে। এটা আমার সাইজের পুরো, হ্যাঁ
আর মেন কথা হচ্ছে কালারটা এত সুন্দর, ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। এটা দেখতে কিন্তু ক্যামেরাতে ব্ল্যাক কালার লাগছে, কিন্তু এটা হচ্ছে নেভি ব্লু কালার, মানে সে তুতে কালার টাইপের, ডিপ ব্লু, ডিপ ব্লু, ডিপ ব্লু। তো তোমাদেরকে যদি ব্যাক ক্যামেরা লাইটে ফ্ল্যাশ দেখাই, মানে বোঝা না, তাদেরকে বলে দিই ওটা ডার্ক ব্লু, সবাই বোঝে। তো কালারটা যেরকম সুন্দর লাগছে সেরকম জিনিসটাও খুব ভালো, আর পুরোটাই ভেলভেটের তৈরি। তো আমার তো খুবই ভালো লেগেছে, আর পুচকুশোনারও ভালো লেগেছে, তাই না? খোলার সাথে সাথে, প্যাকিংটা খোলার সাথে সাথে ওর এতটাই ভালো লেগেছে, মানে ও আর না করেনি, আর অন্য কোনো রকম দেখাতেও পারেনি। তো খুবই ভালো লেগেছে আমাদের, শুভও দেখলো, আশা করি ওরও ভালো লেগেছে, ও তো চলে গেল। সবথেকে বেশি আমার ভালো লেগেছে এইটা। তো প্রথমবার মম্মি কোনো মানে সোনার কিছু দিয়েছে, সোনা না, এটা এমনি সোনা দেবো তোমাকে পরে, তুমি এখন ছোট পড়তে পারবে না, তো ওই জন্য এখন দেওয়ার জন্য তো গ্রাহ্য করি না। আমার সবথেকে বেশি ডিজাইনটা ভালো লেগেছে, এখানে একটা বার্ড আছে, বার্ড। তো যাই হোক, যতটুকু পেরেছি তার মধ্যে থেকে পুচকুশোনাকে ঢেঙ্গাটা গিফট করেছি, আর পুচকুশোনা যখন এটা পরবে তখন আশা করছি খুব ভালো লাগবে। কেমন হয়েছে কালারটা ডিজাইনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আপাতত আজকের কেনাকাটি এই পর্যন্তই, তারপরে এখনও কিছু কেনাকাটি আছে, সেগুলো করব তোমাদের সাথে নেক্সট ব্লগগুলোতে শেয়ার করব। তো আজকের ভিডিওটা মনে হচ্ছে না যে এরপরে আর তোমাদেরকে কিছু দিতে পারবো, কারণ ভিডিও অলরেডি বড় হয়ে গেছে। এইবার তোমাদেরকে প্রত্যেকটা জিনিস একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, কারণ সেলফিতে মানে যতটা না ভালো দেখা যায় তত থেকে ভালো ব্যাকে দেখা যায়। তো চলো, হ্যাঁ খাও, আমি খাবো না। তো ব্যাক ক্যামেরায় একবার জিনিসপত্রগুলো দেখিয়ে দিই, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে, আর এই শপিংগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর বিশেষ করে পুচকুশোনার ল্যাঙ্গাটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে, যারা আজকে ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো। তো চলো, দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রাখো। মাম্মির কমেন্ট বক্সে চেক করবা, মাম্মি আমার চ্যানেলের লিংকটা দিয়ে দেবে। হ্যাঁ, ইনস্টাগ্রামে চ্যানেলের লিংকটা দিয়ে দেবে, দেখো মনে আছে, ভুলেনি। তো চলো, দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সব সময় নিজেদের খেয়াল রাখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।